কিরে সকাল সকাল ডাকছস কি লাগা? ওহে আমার বন্ধু, এই সুন্দর সকালে মিষ্টি বাতাসে তোমার সাথে একটা জরুরি বিষয়ে গুপ্তগুহ করার জন্য তোমাকে ডেকেছি। ওয়াও রে, কোন বিদেশি ভাষা কইতেছিস তুই? কেন বলছো, তুমি বুঝতে পারিতেছ না? আমি তো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলিতেছি। তোর বাপ শব্দে কেমন হইতেছে, কোন একটা ঘটনা ঘটাইছিস তুই? কি ঘটনা কত? তোমার এই বন্ধুটি এক অপরূপ সুন্দর নারী প্রেমে পড়িয়াছে। বাহ, কি দেখতে, কি মায়াবী চেহারা তার, কি সুন্দর হাসি, কি সুন্দর চোখ তার, পুরাই যেন একটা ডানা কাটা পরি। ডানা থাকলে সেন ভালো হইতো। কই তোর ডানা কাটা পরি, আইবো নি আমগুলোকে দেখা করতে। অপেক্ষা করো বৎস, সে আসিতেছে। আচ্ছা ঠিক আছে। কে গো তুমি বৎস, এইভাবে হাই কেন বলিতেছ? এই তুই ভুলে গিয়েছিস, কাল রাতেই না তোর সাথে আমার মেসেজে কথা হলো, আমি তো তোর সেই ডানা কাটা পড়ি। এই তোর অপরূপ সৌন্দর্য। আরে বন্ধু, আমি তো কল্পনায় দেখছি, বাস্তবে তো আমি প্রথম দেখলাম। এই কি বলছো, চলো না যাই পাঠ করতে। এখন কি তোর টিরিট করার লাগবো? দেখ, আমি গরিব হইতে পারি কিন্তু আল্লাহ আমারে ল্যাংড়া মানায় নাই। এই কোথায় যাচ্ছে এই দুষ্ট? এই তুই কোথায় যাচ্ছিস? টাকা দে। এই তুই টাকা দে। আমি কেন টাকা দেবো তো, তুই টাকা দে। এই সালা, এ দেখি আমার থেকে বড় মাল। এই যাস রে। এই ও সকিনা গেছো কিনা ভুইলাই আমারে। এই চিকি চিকি, আমি এখন ওই আমার তো রিকশাও নাই, সাইকেলও নাই, নো প্রবলেম। আমি এখন হাইটা বেড়াই ঢাকা শহরে। এই চিকি চিকি, তাবাজান সো কিনাডা কেডা আব্বা না আব্বা। আসসালামু আলাইকুম আপনি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তো বাজান সো কিনাডা কেডা আব্বা? কেউ না সো কিনা, কেউ না আব্বা। আমি এমনি গান গাইতেছিলাম আব্বা, কেউ না আব্বা। তো বাবা গান গাইতেছো ঠিক আছে, এরকম ইচিং বিচিং স্টাইলে হাত পা না যেতে সকিল লেগা, তোমার কি টিকটক রুখে ধরছে নাকি? হ্যালো হ্যালো বাবু, গাইছো? সেমরে তুমি তো ভুল করে ফেলেছো, আমি তো তোমার বাবু না, আমি তোমার বাবুর আব্বা। তোমার বাবুকে একটু পরে খাওয়াবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একজন বিধ্বস্ত ব্যক্তিকে পেয়ে গেছি ইন্টারভিউ নেওয়ার জন্য, চলুন। তো এতক্ষণ পর আপনার অনুভূতি কি একটু শেয়ার করেন সবার সাথে। দারুণ টেস, খুব টেস। আপনার কি লাগবে টেস? বন্ধু, এলাকায় না পোলাপানের ইচিং বিচিং বেশি বাইরে গেছে, কিছু তো একটা করার লাগে। খবরে বন্ধু আসলি বস বস বস, আমার গার্লফ্রেন্ডের লগে একটা ইচিং বিচিং শুরু করছে, তোরা কিছু করবি না তাকে? সরি আর বাবা, আজকে একদম ভুলা দিম। এবার আমি তো ঠিক আছে, আর আমি ইচিং বিচিং চিচিং ভাগ করে দিম পুরা। বাক দোস, তুই কুস্তি অশ্লীল কথা বল, আল্লাহ গুনাহ দিব। তোরা কি ডায়লগ দিবি না আমার লগে যাবি বেটা? ও ও চল চল।
বেশি লম্বা হয়ে গেছো, চিনছো তো আমারে, দেখছো তো আমারে আমি কে। বন্ধু কি নিল চিন সিদারে তুই কেলা কেলা আমার ভাই কই লয়েছিস তুই যদি মাফিয়া না না কি সত্যি আমি কি করব আমার কাছে একটা নিনজা টেকনিক আছে কি নানা আপনি তো আমার রাউটারে আঘাত করে দিয়েছেন এখন আমার এতগুলা অ্যান্ড্রয়েড ডিভাইস লজ্জা করে রাগ করে কেন বন্ধু রাগ করে কিছু নাই তো বন্ধু একটা রিলেশনে জড়াইছি বন্ধু ভাই ম্যাডাম নামটা কি অ্যাঞ্জেল চাদিয়া বন্ধু কি বন্ধু বন্ধু আমি তো টিচিং পিচিং কাজ করে আলাইছি কি কাজ বলুন যখন পাক খেতে যাও তখন শরম কি তোর আসলে দেখো আমি না এটা রিলেশন করে আলাইছি বাবা বাবা রিলেশন করতে বাবা কথা ম্যাডাম নাম কি অ্যাঞ্জেল চাদিয়া হেই অ্যাঞ্জেল চাদিয়া তোরা এতক্ষণ যে সাদিয়া সাদিয়া আইডি লিয়া মারামারি করতাছ আসলে এটা কার আইডি জানো এটা আমারই সাইকাই কি রে সেমরি তুই আমার রাউডার লয়ে ইঞ্চিং মিঞ্চিং কথা কস হ্যাঁ আমার রাউডার ছোট তো কি হইছে তোর থেকে অনেক কিউট আছে আর তুই কি ব্যাকআপ করবি আমি ব্যাকআপ করে দিলাম যা গুড নাইট বাই হ্যালো হ্যাঁ জান আসলে হইছেটা কি এখন আমি পাক বয়ে গেছি ঠিক আছে আমি এখন পাক পবিত্র থাকি তো এখন তোমার সাথে এসব ছিমার্কে ইঞ্চিং ছিমার্কে কর্মকাণ্ড আমি লিপ্ত হতে পারবো না ঠিক আছে তো আজকে থেকে ব্রেক আপ আর কোনো দিন আমাকে কল দিও না ঠিক আছে ভালো থেকো ব্রেক আপ তো করে লিছি আরো ব্রেক আপ তাহলে চল এখন নতুন মুখী পড়াই দিব চল তোমার তো এখনো দাড়ি মস কিছুই ওঠে নাই তুমি আবার কি কিসের জন্য হাসতেছো উল্টা পাল্টা যত সব কুকাণ্ড ছিমার কা কাজ করবা যাও বাসা গিয়ে পড়তে বসো যাও দুধ খেয়ে পড়তে বসো যাও এই টাইম আবার কে ফোন দিলা হ্যালো জরিনা কি বাসা খালি তোমার বাসা খালি তুমি আমার আগে বলবা না পাঁচ মিনিটের মধ্যে আইতেছি দাঁড়াও হ্যালো সকিনা আসলে আমার একটা মিটিং আছে তো বুঝছো আমার একটা জরুরি মিটিং আছে তো আজকে তোমার সাথে দেখা করতে পারতেছি না কিছু মনে করে না আমি নেক্সট অন্য কোনো দিন তোমার সাথে দেখা করবো ঠিক আছে ওকে কি হুজুর ইচিং বিচিং করতে যাচ্ছেন আপনার জন্য ইচিং বিচিং করার জন্য পিছনে দুটো আমি দাঁড়ায় আছি তো পিছিয়ে তো দেখো এই শিলা দেখছিস আপনার চুপ করো বই